আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার টিউটোরিয়ালগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করছেন। তো আমি আমার টিউটোরিয়ালগুলোর মাঝে আপনাদেরকে কিছু ইজি আর্ট শেখানোর চেষ্টা করব। কিন্তু তাই বলে আপনারা টিউটোরিয়ালগুলো মিস করবেন না, টিউটোরিয়ালগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কারণ টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা আর্টগুলো খুব ইজিলি করতে পারবেন। তো চলুন শুরু করি। আজকে আমি আপনাদেরকে একটা গাছ খুব সহজে কিভাবে কালার দিয়ে আর্ট করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি গাছের যে শেপটা সেটা এঁকে নিচ্ছি। এটা আপনি আমার আপনার ইমাজিনেশন থেকে যেরকম ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমার মোটামুটি স্কেচ করা শেষ, আমি এখন এটা কালার করব। চলুন দেখি কিভাবে কালারটা করা যায়। আপনারা খেয়াল করবেন যে আমি কখন কিভাবে তুলিটা ধরছি, তুলি ধরার উপরেও কিন্তু আর্টের বিভিন্নতা নির্ভর করে, আর্টের সৌন্দর্য ডিপেন্ড করে।
এভাবে আর্টের শেষের দিকে আপনারা ফিনিশিং এর আগে বা ফিনিশিং এর সময় আপনারা সাইডে একটু বর্ডার দিয়ে নিতে পারেন, তাহলে ভালো লাগবে দেখতে। বডিতে একটু ব্ল্যাক দিয়ে দাগ দিয়ে দিতে পারেন। তো বর্ডার দিয়ে নিতে পারেন। তো আজকে আমার ভিডিওটি এটুকুই ছিল যে কিভাবে আমরা খুব সহজে কালার করে গাছ আঁকতে পারি। তো আশা করছি আপনারা আমার টিউটোরিয়ালটি অবশ্যই ফলো করবেন এবং আঁকার চেষ্টা করবেন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। নেক্সটে আরও আমি মাঝে মাঝে আর্ট, গাছ কীভাবে আঁকতে হয়, আরও বিভিন্ন ধরনের গাছ আঁকা সম্পর্কে আপনাদের ধারণা দিব।
আশা করছি আপনারা বাসায় চেষ্টা করবেন এবং আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ধন্যবাদ।